আল্লাহর কসম করে বলছি, এই ধরনের শাড়ি এবং লুঙ্গি দিয়ে আপনি কোটি কোটি টাকা যাকাত দিতে পারেন, আল্লাহর দরবারে এক পয়সা আপনার যাকাত কবুল হবে না। ফতু আমি দিচ্ছি না, আল্লাহর কোরআন দিচ্ছেন। যাকাত কিভাবে আপনি দিলে সঠিকভাবে যাকাত আদায় হবে, উত্তম পন্থায় আপনার যাকাত আদায় হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে। আসুন রসুলের হাদিস থেকে শুনি। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 5355। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الصدقات ما ترى غنى। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফদলুস সাদাকাতা, সর্বোত্তম সাদাকা অর্থাৎ সর্বোত্তম যাকাত দেওয়ার পদ্ধতি হচ্ছে, মা তারা গিনা, যাকে আপনি যাকাত দিবেন সে আর কারো মুখাফিকি থাকবে না। অর্থাৎ আপনি একজন মানুষকে 5000 টাকা দিলেন, এই 5000 টাকা দিয়ে তার অভাব পূরণ হলো না, সে অন্যজনের মুখাফিকি হয়ে আছে। রসুল্লাহ বলছেন এটা উত্তম নয়। আফদলু উত্তম সদাকা, সদাকা হচ্ছে অর্থাৎ যাকাত দেওয়ার পদ্ধতি হচ্ছে, মা তারাও গিনা, সে বড়লোক হয়ে যাবে, সে ধনী হয়ে যাবে। আপনার কাছে 5 লক্ষ টাকার যাকাত আসলো, একজন যুবককে, গরিব একজন যুবককে আপনি 5 লক্ষ টাকা পুরাটাই দিয়ে দেন, অর্থাৎ আপনি তাকে দিয়ে দিবেন, সে শুধু বসে বসে খাবে এটার জন্য নয়, আপনি তাকে দিবেন যাতে করে এই 5 লাখ টাকা ফুজি খাটাইয়া সে স্বাবলম্বী হয়ে আগামী কয়েক বছরের মধ্যে ওই গরিব মানুষটাও যাতে করে যাকাত দেওয়ার উপযুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে যাকাত দেওয়ার উত্তম পন্থা। যাকাত আপনি প্রতি বছর একজনকে দেন, ওই একজন এমনভাবে স্বাবলম্বী হয়ে যাবে, ওই স্বাবলম্বী হওয়ার কারণে একজনের কারণে একটা পরিবার স্বাবলম্বী হবে, একটা পরিবার স্বাবলম্বী হওয়ার কারণে এই পরিবার কয়েক বছর পর আবার যখন সে তার উপর যাকাত ফরজ হবে, সে যখন আবার যাকাত দিবে, এইভাবে যাকাত দেওয়ার সংখ্যা বাড়বে, যাকাত নেওয়ার সংখ্যা কমে আসবে, এতে করে করে দারিদ্রতা বিমোচিত হয়ে আত্মমানবতার কল্যাণ সাধন হবে, ঠিক কিনা বলেন? রসুল্লাহর আরেকটা হাদিস শুনুন, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 5356। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রুস সাদাকাতি মা কানা আন যাহরি গিনা। খায়রুস সাদাকাতা, সদকা দেওয়ার খায়র উত্তম পন্থা হচ্ছে, উত্তম পদ্ধতি হচ্ছে, মা কানা আন যাহরি গিনা, তার অভাব একেবারে দুর্বৃত হয়ে যাবে। আপনি যাকে এই যাকাতের টাকা দিবেন সে অভাব মুক্ত হয়ে যাবে, আপনার যাকাতের টাকাটা সে ফুজি খাটাইয়া সে ব্যবসা করবে, বাণিজ্য করবে, এমনভাবে স্বাবলম্বী হবে কয়েক বছর যেতে না যেতে সে নিজে যাকাত দেওয়ার উপযুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ, এখন আমাদের দেশে এ দেওয়ার ক্ষেত্রে টালবাহানা চলছে, কেউ যাকাতের শাড়ি দিচ্ছে, কেউ লুঙ্গি দিচ্ছে। যাকাতের শাড়ি এবং লুঙ্গি দেওয়া কোনো বিধান ইসলামে নাই, ভালো করে শুনুন। যাকাতটা এসেছে টাকার উপর, যাকাতের সাথে টাকার সম্পর্ক, এটা জিনিসের সাথে সম্পর্ক নয়। যেমন আমরা সদকাতুল ফিতর দিই, ফেতরা বলি আর কি, ফেতরা, এটা মালের সাথে সম্পর্ক। আপনি চাউল দিয়ে দিতে পারেন, খেজুর দিয়ে দিতে পারেন, কিশমিশ দিয়ে দিতে পারেন, এটা মালের সাথে সম্পর্ক। কিন্তু যাকাতটা হচ্ছে টাকার সাথে সম্পর্ক, কথা কি বুঝাতে পারছি আমি? এখন ধরুন এই বছর হিসাব নিকাশ করে আপনার উপর যাকাত আসলো 1 লক্ষ টাকা, আপনার সকল সম্পদ থেকে যাকাত আসলো কত ভাই? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা কার কাছে আছে? আপনার কাছে আছে। এই 1 লক্ষ টাকার মালিক কি আপনি না গরিব? গরিব। এখন এই 1 লক্ষ টাকা গরিবের মাল, গরিবের সম্পদ, গরিবের টাকা, এই গরিবের টাকা দিয়ে শাড়ি এবং লুঙ্গি কেনার জন্য আপনাকে এই অধিকার কে দিয়েছে? টাকা হইছে গরিবের, শাড়ি লুঙ্গি আপনি কিনেন কেন? আপনি যাকে দিবেন তার তো শাড়ি লুঙ্গি দরকার নাই, তার ওষুধ খাওয়ার পয়সা নাই, সে ঋণের ঝরঝরিত, তার ঋণ পরিশোধের টাকা নাই, তার ঘরের মধ্যে বাজার নাই, সে ইফতার করবে, সে নিকাবে, এই সরঞ্জামগুলো তার ঘরের মধ্যে নাই, আপনি তাকে সেই সরঞ্জামের জন্য আপনি টাকা দেন, তার চাহিদা অনুপাতে সে ব্যয় নির্বাহ করতে পারবে, আপনি তাকে সেটা না দিয়ে শাড়ি এবং লুঙ্গি দিচ্ছেন।
আচ্ছা বলুন, একজন গরিব দশটা লুঙ্গি ফেলো, দশটা লুঙ্গি যে ফেলো তার লুঙ্গি প্রয়োজন কয়টা? দুইটা অথবা তিনটা সর্বোচ্চ। বাকি সাতটা লুঙ্গি সে কী করবে? আবার অন্য একটা দোকানে বিক্রি করে দিবে। এখন লুঙ্গি আর শাড়ি, এমন লুঙ্গি আর শাড়ি দেয় যেটা মানুষ ধরার আগে ছিঁড়ে যায়, বীজাণুর আগে মিশে যায়। এই জন্য অনেকে বলে এটা তো শাড়ি নয়, দেখতে তো মশারি। এটা কি? মশারি। আল্লাহর কসম করে বলছি, এই ধরনের শাড়ি এবং লুঙ্গি দিয়ে আপনি কোটি কোটি টাকা যাকাত দিতে পারেন, আল্লাহর দরবারে এক পয়সা আপনার যাকাত কবুল হবে না। ফতোয়া আমি দিচ্ছি না, আল্লাহর কোরআন দিচ্ছেন। তিন নম্বর সূরা, সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। লান তানালুল বিররা, ততক্ষণ পর্যন্ত তোমরা সওয়াব অর্জন করতে পারবে না, কল্যাণ অর্জন করতে পারবে না। তুনফিকুনা মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জন্য যেটা পছন্দ করো ওইটা আল্লাহর রাস্তায় দান না করো। সুবহানাল্লাহ। বলে আপনি যে শাড়ি যাকাতের শাড়ি হিসেবে দিচ্ছেন, ওই শাড়ি কি আপনার বউকে আপনি পরান? আপনার বউর জন্য যখন শাড়ি কিনেন, 5,000 টাকার উপরে শাড়ি কিনেন, যাকাতের শাড়ি কেনার সময় 500 টাকার উপরে উঠেন না। এই শাড়ি কোটি কোটি টাকা দিতে পারেন, আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর কোরআন বলছে লান তানালুল বিররঃ, কখনো তারা সওয়াব অর্জন করতে পারবে না, যেটা নিজের জন্য পছন্দ করে সেটা যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় দান করবে না। আল্লাহু আকবার। ইসলামকে আজকে আমরা মন মতো ব্যবহার করছি, যার যা ইচ্ছা তাই করছে। এখন একজন গরিব নারী, একজন মা অসহায়, সে 20টা শাড়ি পেল, সব মশারি। শাড়ি তো বলা যায় না, সব কি মশারি। তার বছরে শাড়ি দরকার ধরেন 4-5টা, আর 15টা কি করবে? সে আবার দোকানে বিক্রি করতে যাবে। বিক্রি করতে গিয়ে যখন সে বিক্রি করবে, সঠিক মূল্য কি সে পাবে? তাহলে একবার তার টাকা দিয়ে লুঙ্গি এবং শাড়ি কিনে আপনি তার হকের উপর হস্তক্ষেপ করলেন, অনধিকার চর্চা করলেন, তার হক নষ্ট করলেন। আবার যখন এই শাড়ি এবং লুঙ্গি সে অন্য কারো কাছে বিক্রি করতে যাবে, সে আবার কম দাম দিয়ে বিক্রি করে আবার ঠকবে, ঠিক কিনা বলেন? এই যে ঠকাঠকি, এই যে গরিবকে পিষ্ট করার নীতিমালা নির্ধারণ আপনি করেছেন, এটার আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে হবে, ঠিক কিনা বলেন? যাদের যাকাত এসেছে তারা কি আর শাড়ি আর লুঙ্গি দেওয়া যাবে? এর একটা কারণ হচ্ছে কি জানেন? আমি যতটুকু অ্যানালাইসিস করে দেখেছি, এটার মূল কারণ হচ্ছে যে যাকাত দিচ্ছে সে মনে করে আমার টাকা, আমি যা ইচ্ছা তা দেব, আমি শাড়ি দেব, আমি লুঙ্গি দেব, আমার টাকা, আমি যা ইচ্ছা তাই করব, ঠিক না? বাপ সাপ এমন, টাকা আমার বেড়া, তুই গরিব তোকে দিচ্ছি, এটাও তো বেশি, না দিলে কিনতে পারতি। বাপ সাপ এমন না। আল্লাহ তাআলা কি বলছে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা তোমার সম্পদ নয়, তোমার সম্পদের ভিতরে আমি গরিব অসহায় দরিদ্র মানুষের হক আমি ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন মাজিদের 51 নম্বর সূরা, সূরা আয-যারিয়াতের 19 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইল ওয়াল মাহরুম। অফি আমওয়ালিহিম, তোমার সম্পদের ভিতরে, তোমার মালের ভিতরে হাক্কুন, হক রেখেছি, লিসাইলি, যারা ভিক্ষা করে মানুষের কাছে চাই, সায়েল, সেই বেড়ায় ভিক্ষা করে বেড়ায়, এরকম অসহায় মানুষের হক তোমার সম্পদের ভিতরে আমি রেখেছি। অল মাহরুম, আর যাদেরকে আমি অর্থনৈতিকভাবে কম দিয়ে অর্থ থেকে তাদেরকে মাহরুম করেছি, এরকম মাহরুম এবং সায়েল যারা মানুষের কাছে চাই, এদের হাকুন, এদের হকগুলো তোমাদের সম্পদের ভিতরে আমি রেখেছি। সুতরাং যাদের সম্পদের ভিতরে মানুষের গরিবের হক আছে, হক থাকা অবস্থায় এটা কি পবিত্র না অপবিত্র? অপবিত্র। আচ্ছা, এতিমের হক কেউ যদি অন্যায়ভাবে খায়, এটা কি হারাম খাইলো না হালাল খাইলো? হারাম। মানুষের হক হালাল না হারাম? মানুষের হক, এটা অন্যায়ভাবে কেউ যদি খায় এটা হারাম। এখন আপনার যাকাতের ভিতরে, আপনার সম্পদের ভিতরে অন্যের হক আছে, তার মানে এই সবগুলো এখন কি হারাম?
এখন এখান থেকে আপনি 2.5% যখন আলাদা করবেন, আল্লাহ তাআলা বলছেন তুতাহিরু, তোমার বাকি সম্পদ সবগুলো আমি পবিত্র করে দিলাম। অতুজাক্কিহিম, দেওয়ার কারণে তোমার কমবে না, আমি আল্লাহর কাছে অভাব নাই, আমি আল্লাহ তোমাকে আরো বাড়াই দিব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কি বলছে শুনুন, জামিউ তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 618। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اديت زكاه مالك فقد قضيت ما عليك। যে ব্যক্তি যাকাত দিল তার উপর থেকে তার দায়িত্ব সে আদায় করলো। এই যে শাড়িয়া লুঙ্গি দিচ্ছে, ডালচিনি কিনে দিচ্ছে, এটা কেন করতেছে? আমার টাকা আমি যা ইচ্ছা তা করব। আল্লাহ বলতেছে খবরদার, লাগাম টেনে কথা বলো। তোমাকে কে দিয়েছে সম্পদ বলেন না, কে দিয়েছে? ওই আল্লাহ বলছেন 2.5% গরিবের হক, তোমার সম্পদের ভিতরে আমি ঢুকাই দিছি, এটা আমি তোমার কাছে আমানত দিয়েছি, তুমি তাদের কাছে ফিরিয়ে দাও। তোমার টাকা মানি তোমাকে কে দিয়েছে? যে আল্লাহ তোমাকে দিয়েছে ওই আল্লাহ বলতেছে, তোমার নয়, এটা গরিবের। রাসূলুল্লাহ বলছেন তোমরা যাকাত দিলা মানি নিজের উপর থেকে দায়িত্ব শেষ করলা, এটা গরিবের প্রতি তোমার করুণা নয়, তোমার ইহসান নয়, তুমি তাদের উপর দয়া করেছো, বিষয়টা এমন নয়, এটা তোমার দায়িত্ব, এটা ফরজ, এটা তোমাকে আদায় করতেই হবে।